সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লার জীবনী তেষ্টাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। দুমাসের বেশি সময় জীববিদশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি ওয়ানে। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি ওয়ানে নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের দুটি টাকবোট কান্ডারি তিন এবং কান্ডারি চার এই জাহাজটিকে এসকর্ট দেয়। জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া তেইশ নাবিককে নায়কোচিত ও বীরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি, তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না না, আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। দু কাত থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে, আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন, এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিক পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। চলতি বছরের 12 মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তির আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।